দেশ এবং রাজ্যের কাছে বর্তমান সময়ে এক আতঙ্কের নাম কোভিড-19। এমতাবস্থায় চলছে করোনার দ্বিতীয় ঢেউ। আমজনতা ভীত সন্ত্রস্ত হয়ে উঠেছে করোনাকে মোকাবিলা করার জন্য। আর এই সময়ে রাজ্যে চলছে গণতন্ত্রের উৎসব। এই উৎসবের প্রেক্ষাপটে রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বন্ধ হয়ে গেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এমতাবস্থায় কামারপুকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের মঠ ও মিশন বন্ধ থাকবে কিনা তা জানাতে গিয়ে কামারপুকুর মঠের অধ্যক্ষ মহারাজ স্বামী লোকোত্তরানন্দজি জানিয়েছেন, আগামীকাল অর্থাৎ 22 এপ্রিল থেকে বেলুড় মঠ বন্ধ হয়ে যাচ্ছে। এবং তিনি আরো বলেন, কামারপুকুর মঠ বেলুড় মঠের সমস্ত নির্দেশ মেনে চলে। কামারপুকুর মঠের গেস্ট হাউস বন্ধ থাকছে। কেবলমাত্র যে হাতে হাতে প্রসাদ বিতরণ হচ্ছিল তাও বন্ধ করে দেওয়া হলো। তবে এখনই বন্ধ থাকছে না মঠ। কামারপুকুর পার্শ্ববর্তী এলাকার দিকে সজাগ নজর রাখছেন মঠ কর্তৃপক্ষ। যদি অবস্থার আরও অবনতি হয় তাহলে আগামী দিনে বেলুড় মঠের মতোই সমস্ত নির্দেশ মেনে ভক্তদের দর্শনও বন্ধ করে দেওয়া হবে। হ্যাঁ, রামকৃষ্ণ মঠ আমার পুকুরে সিদ্ধান্ত যেটা নেব সেটা সবটাই নির্ভর করে বেলুড় মঠের ওপরে। আপনারা সবাই দেখেছেন বা শুনেছেন, আগামীকাল 22 এপ্রিল থেকে বেলুড় মঠে দর্শন বন্ধ হয়ে যাবে। আমরা কামারপুকুরে, আমাদের গেস্ট হাউস তো আগে থেকেই বন্ধ হয়ে রয়েছে, হাতে হাতে যে প্রসাদ দিচ্ছিলাম দুপুরে অন্নপ্রসাদ সেটাও বন্ধ করে দিয়েছি। এখন শুধুমাত্র ভক্তরা আসছেন, সবাইকে মাস্ক পরে হাতে স্যানিটাইজার দিয়ে তাদেরকে ভেতরে গিয়ে তারা প্রণাম করছেন, দাঁড়িয়ে প্রণাম করছেন, কাউকে বসতে দেওয়া হচ্ছে না, জপ ধ্যান ইত্যাদি করতে দেওয়া হচ্ছে না, তারা প্রণাম করে চলে যাচ্ছেন। আমাদের কামারপুকুর এই এলাকাতে করোনার সেরকম কিছু বোঝা যাচ্ছে না বা দেখা যাচ্ছে না। যদি আমরা দেখি বা শুনি তাহলে আমরাও বেলুড় মঠের নির্দেশ অনুসারে আমাদের এই যে গেট খোলা রয়েছে, দর্শন হচ্ছে, সেটাও বন্ধ করে দেবো। আমাদের গেট এখন খোলা হয় সকাল 8:30 এবং 11:00 বন্ধ হয়ে যায়, বিকালবেলা 4:00 সময় খোলা হয়, 5:45 বন্ধ করে দেওয়া হয়, সেটাও আমরা বন্ধ করে দেবো যদি অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায়। এইটুকুই ভক্তদের কাছে আমরা জানাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখন করোনার প্রকোপ আরও অনেক বেশি বেড়ে যাচ্ছে। সবাই ভালো থাকুন, নমস্কার। শুভজিৎ ঘোষের রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা। আপনাদের এলাকায় আপনাদের সেবার জন্য আমরা প্রস্তুত। যে কোনো অনুষ্ঠানের স্টিল ও ভিডিও ফটোগ্রাফি, ডিজিটাল ফটো অ্যালবাম, 5 মিনিটের পাসপোর্ট ছবি, ল্যামিনেশন, সাদা কালো ছবি থেকে কালার ছবি, অনুষ্ঠানের যে কোনো ধরনের কার্ড, কালার জেরক্স, ইলেকট্রিক ও টেলিফোন বিল জমা, পাসপোর্ট ও প্যান কার্ডের অ্যাপ্লিকেশন, মোবাইল ও ডিটিএইচ রিচার্জ, ফ্লেক্স ও ব্যানার প্রিন্টিং, ইন্টারনেট অনলাইন ফর্ম ফিল আপ সহ বিভিন্ন কাজ পাবেন একই ছাদের তলায়। স্টুডিও সাহা, ঠিকানা মিরেপোতা বাজার, কাইতি রোড, ক্যানেল পোলের কাছে। যোগাযোগ করুন 9775728465 নম্বরে। আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা, বাংলার মাঝে খবরের খোঁজে।